बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সে সাথে আজকে তোমাদের ক্লাস হবে আরবি প্রথম পত্রে নদরে নসে মাদরুস সম্পর্কে। ইতিপূর্বে আরবি প্রথম থেকে তোমাদের অনেক ক্লাস নিয়েছি, এখন নসে মাদরুস, যেটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ আইটেম, এখান থেকে ক্লাস নিব। তো ক্লাস শুরু করার পূর্বেই যেখানে আসো ক্লাসের প্রতি মনোযোগী হবে এ আশা ব্যক্ত করে আসো। তোমরা তোমাদের নিজ নিজ বই পুস্তক বের করো এবং এখান থেকে দেখো নসে মাদরুস দুই নাম্বার, এই নসে মাদরুস তা বের করো। এই নসে মাদরুসের ঘটনা তোমাদেরকে আমি অনুবাদের সময় পড়াইছি, এরপরেও তোমাদের সহজের জন্য এখানে অনুবাদ করে দিতেছি আমি, খেয়াল করো। بسم الله الرحمن الرحيم حكي انه كان في بني اسرائيل رجل عابد بني اسرائيل একজন ব্যক্তি আবেদ ব্যক্তি ছিলেন। হাজাহু কওমহু, তার কাছে তার সম্প্রদায়ের লোকজন আসলেন। অকালু লাহু, এবং তাকে বললেন আন্না হুনাকা কওমানি আবুদুনা সাজারাতান, পাশে একটা জাতি রয়েছে, গোত্র রয়েছে, সম্প্রদায় রয়েছে, কওমান মানে সম্প্রদায় যেটাই বলো, তারা গাছের পূজা করে। ওয়ায়ুশরিকুনা বিল্লাহ, এবং আল্লাহর সাথে শিরক করে। ফাগদিবাল আবেদ গজবাতান শাদিদান, এরপরে আবেদ প্রচণ্ড রাগান্বিত হলেন। ওয়াহাদা ফাআসান, এবং কুরাল বর্ষক নিলেন লিয়াক তো আসারা, গাছকে কেটে ফেলার জন্য। অফিত তরিকি কবালাহু ইবলিস ফি সুরাতি শাইখে কাবির, রাস্তার মাঝে এক শয়তানের সাথে দেখা হলো যে বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করেছে। অকালা লাহু, এবং আবেদকে বললেন ইলা আইনা আংতা জাহেব, হে ব্যক্তি তুমি কোথায় যাচ্ছ? ফকল আল আবেদ, আবেদ উত্তর দিল উরিদু আন আজাবালি এক তো আর সাজারা, আমি গাছকে কাটার জন্য যাচ্ছি। আল্লাহ তি আবুদু হান্নাস মিন্দুনিল্লাহ, যেই গাছকে আল্লাহ ব্যতীত মানুষ ইবাদত করে, মানে মানুষ আল্লাহ ব্যতীত ইবাদত করে, যেই গাছের ইবাদত করে কারা? মানুষেরা। যেই মানুষ যেই গাছের ইবাদত মানুষেরা আল্লাহ ব্যতীত ইবাদত করে। ফকল ইবলিস লান আত্রুকাকা তাক্তু আহা, আমি এই গাছটাকে তোমাকে কাটতে দিব না। অতাশা যারা ইবলিস মাল আবেদ, আবেদ এবং ইবলিসের মাঝে তাদের মাঝে ঝগড়া হলো। ফা গলাবা হু আবেদ, এরপরে আবেদ জয়ী হলেন। ও আলাল আউরদি, এবং শয়তানকে জমিনের উপর লুটায় ফেললেন, মানে শুয়ে ফেললেন। ফকলা ইবলিস ইন্নি আরিদু আলাইকা আমরন, আমি তোমাকে একটা বিষয় প্রস্তাব করছি। ওয়া খয়রুল্লাকা, যেটা তোমার জন্য উত্তম। ফা আংতা ফাকিরুন, কেননা তুমি একজন দরিদ্র মানুষ। লা মাল আলাকা, তোমার কোনো কি নাই, সম্পদ নাই। ফারজি আন কাতিউ শাজারাতি, তুমি এই গাছটা কাটা ছেড়ে দিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। ওয়া সাউফা উতিকা আন কুল্লি ইয়াউমিন দিনারাইন, এবং প্রত্যেক দিন আমি তোমাকে এর বিনিময়ে দুটি করে দিনার দিব। ফাওয়াফাকাল আবেদ, আবেদ রাজি হলো। ওয়া ফিল ইয়াউমিল আউয়াল, আখাজাল আবেদ দিনারাইন, প্রথম দিন নিল দুইটি দিনার। অফিল ইয়াউমি সানি আখাজাত দিনারাইন, ওয়ালাকিন ফিল ইয়াউমি সালেস লাম ইয়াজিদ দিনারাইন, তৃতীয় দিন, প্রথম দিন দুটা কি দিনার পেল,
দ্বিতীয় দিন পেল কিন্তু তৃতীয় দিন পেল না। ফাগদিবাল আবেদ ওয়াখাদা না সাহু কুড়াল নিলেন, অকাল আলা আবুদ্দাং তক্ত সাজরা। হ্যাঁ, তারপরে এখানে হবি একটু বাদ গেছে যে ফি সুরতি শাইখে কাবির, ওই রাস্তার ভিতরে আবার ওই শয়তান বিদ্ধ শয়তানের সাথে দেখা হলো। অকাল ইন্নি ইলাইনা আংতা জাহাবি, কোথায় যাচ্ছে? ফাকাল আবেদ সাউফা আকুত সাজারহ কলাই ব্লিস লান্তাস্তাতি, তোমাকে আমি ছাড়ব না। দেখো এখানে কিছু নস তোমাদের ছাড়া পড়ে গেছে আমার ভুলে, আর বাকি দু তিন লাইন আছে, তোমরা তাহলে শেষ পর্যন্ত করে নিবে। যার অনুবাদ শেষ পর্যন্ত হলো যে এবার আবেদ আর জয়ী হতে পারলো না, কারণ এবার তার নিয়ত ছিল কি টাকা না দেওয়ার কারণে গাছকে কাটবার। প্রথমবার নিয়ত ছিল একমাত্র লিওয়াজহিল্লা, আল্লাহকে রাজি খুশি করার জন্যই, সেজন্য প্রথমবার শয়তানের পুরুষে কী হয়েছিল, জয়ী হয়েছিল। তো এই যে একটা নস এবারও তো আমরা পড়লাম, এরপরে এর সংশ্লিষ্ট কী রয়েছে প্রশ্ন করতে হবে। এক নম্বরে দেখো লিমাদা গজিবাল আবেদ গজবান সাদিদান, কেন প্রচণ্ড রাগান্বিত হলো? গজিবাল আবেদ গজবান সাদিদান লিয়ান্না কওমা ইয়াবুদুনা শাজারাতান ওয়া ইশরিকুনা বিল্লাহ, তারা গাছের ইবাদত করত এবং আল্লাহ তাআলার সাথে শরীক করত। ইলা আইনা যাহাবাল আবেদ মিন বনি ইসরাইল ওয়া লিমাজা, হ্যাঁ আবেদ সেই বৃক্ষটির নিকট গেলেন মানুষ, বনি ইসরাইল আবেদ কোথায় গেলেন এবং কেন গেলেন? ওই বনি ইসরাইলের আবেদ কোথায় গেলেন এবং কেন গেলেন বলে, যাহাবাল আবেদ ইলা সাজারতি আল্লাতি ইয়াবুদু হান্নাস, যেই গাছের ইবাদত মানুষরা করত মিং দুনিল্লাহ আল্লাহকে ছাড়া। আন্নাহু যাহাবাল ইয়াক্তাহা, সে গেলেন যে সেই গাছটাকে কাটতে। মান কাবাল আল আবেদ ফি তরিক অফিমা তানাজা, হ্যাঁ রাস্তায় আবেদের সাথে কার সাক্ষাৎ হয় এবং তারা কি বিষয়ে বিবাদে লিপ্ত হয় বলে, কাবাল ইবলিস ফি তরিক আল আবেদ ফি সুরতি শাইখিন কাবির, বিদ্যের শুরুতে রাস্তায় দেখা হয়। ও তানাজা ফি কত্তা সাজারতি, গাছ কাটার বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। আল্লাহ তি আবুদু হান্নাস, যে গাছ মানুষরা ইবাদত করত মিং দুনিল্লাহ আল্লাহকে ছাড়া। লিমাজা ওয়াদা ইবলিস আল আবেদা ওয়া হাল ফি ওয়াদাতান, হ্যাঁ ইবলিস আবেদকে কি প্রতিশ্রুতি দিয়েছে, সে কি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছে? ওয়াদা ইবলিস আল আবেদ বি আইন ইউতিহা হু দিনারাইন কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন দুটি করে দিনার দিবে। লি আল্লাহ একটা সাজরাতা, যেন সে গাছ না কাটে। ওয়ালাকিন্নাহু আখলাফা ওয়াদাহু ফিল ইয়াউমি সালেস, কিন্তু সে তার এই প্রতিশ্রুতিকে তৃতীয় দিন ভঙ্গ করলো। কাম্মারাতান সাজরাতাল আবেদ ওয়া ইবলিস অমান সারা গালিবান, কয়বার তাদের মধ্যে ঝগড়া হলো এবং কে জয়ী হলো বলে, তা সাজরাল আবেদ ওয়াল ইবলিস মারওয়াতান, দুইবার মারওয়াতান সারাল আবেদ গালিবান ও মারওয়াতান সারা ইবলিস গালিবান, প্রথমবার আবেদ জয়ী হলো, দ্বিতীয়বার ইবলিস জয়ী হলো। লিমাজা গলাবাল আবেদ আলা ইবলিস আউয়ালান ওয়া লিমাজা হাজামা সান, এরপরে দেখো আমরা এতক্ষণে নসে মদরুসের অনুবাদ পড়লাম, প্রশ্ন উত্তর পড়লাম, এরপরে হলো সহি কথা। উক্তুব সহিহান ইদা কানাত আল ইবারাতু সহিহাতান আবিল খতা ইদা কানাত আল ইবারাতু খাতিআতান মা তাসহিহিল খতা, তোমরা জানো যেটা সহি হবে সেখানে সহি লিখতে হবে, যেখানে ভুল হবে সেখানে খতা লিখতে হবে, এবং সহি খতাটা আবার সহি করতে হবে। কানাল আবেদ মিন বনি কিনানা, আবেদ বনি কিনানার গোত্রের লোক ছিলেন, এটা কী হবে? খতা, কারণ তিনি বনি ইসরায়েলের লোক ছিলেন, তাহলে সহি হবে কানাল আবেদ মিন বনি ইসরায়েল। আখাজাল আবেদ সিকিনান লিয়াক্ত আসাদার, এটাও দুই নম্বরটাও কী হবে? ক্ষতা হবে। আখাজল আবেদ সিকিনানের কাছে ফা আসান কুড়াল, ফা সান। তিন নম্বর
আর রজুলুল আবেদ মিন বনি ইসরাইল হাজামা শাইখান কাবিরন লি আউয়ালি মাররাতিন, তাহলে বনি ইসরাইল আবেদ ব্যক্তি বয়বৃদ্ধকে প্রথমবার পরাজিত করলেন, তিন নম্বর এটা কি হবে সহি হবে, চার নম্বর ওয়াদা ইবলিস আন ইউতিয়াল আবেদ দিনারাইনি কুল্লা ইয়াউমিন এটাও সহি, পাঁচ নম্বর কান আল আবেদ মুখলিসান ফি গাযাবি লিল মাররাতিল উলা প্রথমবার তার রাগের মধ্যে কি ছিল ইখলাস ছিল এটাও সহি, দ্বিতীয়বার রাগে ছিল নিজের স্বার্থে কিন্তু প্রথমবার ছিল ইখলাসের সাথে, সুতরাং সে জয় লাভ করেছিলেন, এই ছিল সহি কথা। এরপরে দেখো তোমাদের আসবে হলো ইমলাউল ফারাগ শূন্যস্থান পূরণ, ইমলাউল ফারাগ ফি জুমালিল তালিয়াতি বি কালিমাতিন মুনা সিবাতিন, উপযুক্ত শব্দ দ্বারা নিম্ন বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। কানা ফি বনি ইসরাইল রজুলুন আবিদুন, কি বসবে আবিদুন, রজুলুন আবিদুন, তবে ইন্না হুনাকা, ইন্না হুনাকা কওমান ইয়াবুদুনা শাজারাতান, কি বসবে দুই নম্বরে কওমান, তিন নম্বর উরিদু আন আযহাবা লিআকতা'আ শাজারা এই শাজারা আল্লাতি ইয়াবুদুহান নাস, ইন্নি আ'রিযু, চার নম্বরে কি বসবে আ'রিযু আলাইকা আমরুন হুয়া খায়রুন লাকা, মানে তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আর গজওয়াল আবেদ ফি মারওয়াতে সানিয়াতিন, দ্বিতীয়বার রাগ করলেন লিজিয়াদ দিনারাইন ওই দুই দিনার হারায় ফেলছে মানে পাইনি সেই কারণে। এরপরে হাবিল আদত, আদত পরিবর্তন করতে হবে, আদত পরিবর্তন তোমরা জানো যে এক বচন থাকলে বহু বচন করতে হবে, বহু বচন থাকলে এক বচন করতে হবে, যেমন ফাসুন শব্দটি এক বচন, বহু বচন হবে ফুউসুন, ফাসুন শব্দটি এক বচন, বহু বচন হবে কি ফুউসুন ইয়াবুদুন, বহু বচন এক বচন হবে আব্দুন আত্তরিক, এক বচন বহু বচন হবে কি আত্তুরুকু আত তুরুকু, ইশরিকুন বহু বচন এক বচন হবে মুশরিকুন, আল ইয়াউমু এক বচন বহু বচন হবে আল আইয়ামু, আল আইয়ামু দেখছে। এরপরে কাউবিন জুমলাতির বিল কালিমাতিল আতিয়াতি, হ্যাঁ বাক্য তৈরি করতে হবে, তোমরা বাক্য তৈরি পড়ে নেবে। তারপর হা নাম্বারে হাতি মোরাদিফুল কালিমাত, গদিবা মোরাদিফুল কালিমাত তোমরা জানো সমর্থবাদক শব্দ, গদিবা সাখাতা, কবালা ওয়াজাহা আত্তরিকা সাবিল আমরুন সায়ুন জিয়াউন হালা কুন। তাহলে আজকে এই পর্যন্তই, আর বাকি যে আইটেমগুলো আছে তোমরা তোমাদের সহায় গ্রন্থ নোট গাইড থেকে পড়ে নিবে, এটা কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য খুবই উপযুক্ত এবং কমন, সুতরাং তোমরা এটা ভালো করে পড়বে আশা করি, এবং তোমরা মুখস্থ করে মেসেঞ্জারে আমাদের ছবি পাঠিয়ে দিবে, কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।